আচ্ছা এবার আমরা আরও দুটো ভৌত রাশি গতি সংক্রান্ত আরও দুটো ভৌত রাশি এই সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে তরণ আর মন্দন। তরণটা কী বা মন্দনটাই বা কি দেখো আমরা যখন কোনো প্ল্যাটফর্মে থেমে যাওয়া ট্রেনকে চলতে শুরু করতে দেখি তখন কিন্তু আস্তে আস্তে ট্রেনটার গতিবেগ বাড়তে থাকে তার মানে কি ওর বেগটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবর্তিত হচ্ছে আবার যখন ট্রেনটা পরে স্টেশনে ঢোকার পূর্বে ওর বেগটা কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে ঠিক আছে তাহলে এই দুই ক্ষেত্রেই আমি দেখছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেগের একটা পরিবর্তন হয়েছে তাহলে এইটাই আমি বলবো যে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর বেগ পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার এটাকেই আমরা বলছি তার তরণ ঠিক আছে একক সময় কতখানি আমার বস্তুর বেগের পরিবর্তন হলো সেটাকেই আমরা বলছি তরণ তাহলে তরণের এক্সপ্রেশনটা আমরা লিখতে পারি তরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই হচ্ছে সময় এবার আমি একটা সমস্যা নিয়ে আসি একটা গাণিতিক সমস্যা আমি ধরো বললাম মনে করো একটা বস্তুর প্রাথমিক বেগ একটা বস্তুর প্রাথমিক বেগ আমি ধরলাম হচ্ছে ধরো দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ সে কিন্তু দশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। একটা নির্দিষ্ট দিকে এবার আমি বলছি যে দশ সেকেন্ড পরে ও দশ সেকেন্ড পরে ওই বস্তুটার যে বেগ হলো কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এখানে পরিষ্কার দেখছি যে বস্তুটার বেগ কিন্তু এখানে পরিবর্তন হয়েছে বেগটা কিন্তু এখানে বেড়ে গেছে তাহলে এবার আমি তরণ কত সেটা আমি বার করতে পারবো বস্তুটার মধ্যে নিশ্চয়ই তরণ রয়েছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারটা আমি বার করব। তাহলে তরণ হবে কি ওর যে অন্তিম যে বেগটা হলো মানে কুড়ি মিটার পার সেকেন্ড মাইনাস হচ্ছে এখানে দশ মিটার পার সেকেন্ড তাহলে কুড়ি মাইনাস দশ এইটা মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে কি ওর বেগের পরিবর্তন বাই সময় মানে কতটা সময় এটা হয়েছে এটা দেখো দশ সেকেন্ড সময় হয়েছে তাহলে বাই হচ্ছে দশ সেকেন্ড তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি দেখো কুড়ি মাইনাস দশ তার মানে দশ মিটার পার সেকেন্ড বাই হচ্ছে দশ সেকেন্ড অর্থাৎ এখানে দশ দশ কেটে এখানে এক থাকবে তাহলে এক মিটার পার দেখো সেকেন্ড এখানে একটা সেকেন্ড তার মানে মিটার পার সেকেন্ডের স্কোয়ার এইটাই হচ্ছে কিন্তু ওই বস্তুতার ক্ষেত্রে তরণ ঠিক আছে এবার ত্বরণের ক্ষেত্রে আমরা এখানে এককটা কি দেখছি আমি এখানে বেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করেছিলাম তার মানে এটা এসআই একক তরণের এসআই এককটা কিন্তু আমি দেখছি মিটার পার সেকেন্ডের স্কোয়ার তাহলে তরণের সিজিএস একক হবে তরণের আমরা দুটো একক পাবো একটা সিজিএস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার আর এসআই একক হবে মিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়েছে এবার তরণ কিন্তু একটা ভেক্টর রাশি কারণ এর মান এবং অভিমুখ দুটোই আছে আচ্ছা এবার আরেকটা কথা বলি যে তরণের এককে এই যে সময় এককটা মানে সেকেন্ড এটা দুবার এসেছে কেন এখানে আমি কেন এসেছে সেটা আমি এখান থেকেই পাবো দেখো তরণ ইকুয়াল টু হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় তাহলে আমি তরণের একক এটাকে যদি আমি একটু চিন্তা করি তাহলে সেখানে কি আসবে বেগের পরিবর্তন মানে সেখানে ওপরে আমার বেগের এককই আসবে বেগের একক বাই হচ্ছে তোমার সময়ের একক ঠিক আছে আবার বেগ মানে আমি একটু আগে দেখেছিলাম কি আমি আগের ভিডিওতেই বলেছি স্মরণ বাই সময় হচ্ছে বেগ একক সময় স্মরণ তাহলে এখানে বেগের একক মানে এখানে হবে স্মরণের একক বাই সময়ের একক ঠিক আছে এটা হলো এই পুরো জিনিসটা হচ্ছে আমার বেগের একক বোঝাচ্ছে বাই ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই হচ্ছে এই সময়ের একক তাহলে এখানে দেখো সময়ের একক কিন্তু দুবার আসছে একবার তোমার বেগের একক বোঝানোর জন্য আর একবার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার সেই সময়টা বোঝানোর জন্য তাহলে এখানে আমি দেখছি স্মরণের একক বাই সময়ের একক আমি যেরকম ভগ্নাংশের যে ভাগ যেটা আমি করি সেখানে কী হয় এটাকে আমি এটা উল্টে যায় তার মানে ওয়ান বাই সময়ের একক হবে তাই তো তাহলে ওয়ান বাই সময়ের একক তাহলে হয়ে যাবে কি স্মরণের একক বাই সময়ের একক তার স্কোয়ার ঠিক আছে এই জন্য আমরা এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএসএ বা এসআইতে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখছি তরণের একক ঠিক আছে আচ্ছা এইবার আমরা এখানে তরণের একক জানলাম তরণ কাকে বলে সেটা জানলাম তরণ সংক্রান্ত কোনো সমস্যা দিলে সেটাও আমরা এখানে সমাধান করতে পারবো আচ্ছা এইবার আমাকে আরও দুটো জিনিস জেনে নিতে হবে একটা হচ্ছে সমতরণ আর একটা হচ্ছে অসমতরণ সমতরণটা কি না কোন বস্তুর বেগের পরিবর্তনের যদি সমান সময়ের ব্যবধানে সমান হয় মানে প্রথম এক সেকেন্ডে তার যতখানি বেগ বৃদ্ধি হচ্ছে পরবর্তী এক সেকেন্ডেও ততখানি বেগের বৃদ্ধি যদি হয় মানে সমান হারে যদি ওর বেগটা বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে মানে সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন যদি সমান হয় তখন আমরা সেই বস্তুটা বলবো সমতননে রয়েছে আর যদি বস্তুর বেগের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে সমান সময়ের ব্যবধানে যদি সমান না হয় ঠিক আছে কি বললাম কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে যদি সমান না হয় তখন আমরা বলবো যে সেই বস্তুটা কিন্তু অসমতরণে রয়েছে ঠিক আছে তাহলে সমতরণ আর অসমতরণ এই দুটো জিনিস কিন্তু আমাদের তাহলে বোঝা গেল আচ্ছা এইবার আমরা একটা কাজ করি আমরা আবার দুটো ক্ষেত্র দেখি একটা হচ্ছে তোমার বেগ নেই কিন্তু তরণ আছে একটা বস্তুর বেগ নেই মানে বেগ শূন্য কিন্তু তরণ আছে ঠিক আছে এইটা একটা উদাহরণ জানব আর একটা জানবো হচ্ছে তরণ শূন্য বেগ আছে এরকম একটা উদাহরণ আমরা জানব এই দুটো উদাহরণ আমি কি কি বলেছে প্রথম বলেছে বেগ নেই মানে বেগ শূন্য ত্বরণ আছে দেখো আমি যদি কোনো একটা বস্তু কোনো একটা পাথরের টুকরো বা ঢিল এগুলোকে যদি আমি ওপরের দিকে ছুঁড়ে দিই তখন কি হয় যে সেই বস্তুটাকে আমি কিন্তু অভিকর্ষের বিপরীতে ছুটছি তাহলে তার বেগ কিন্তু ক্রমশ কমতে থাকবে যত আমার ওখানে ওপরে উঠবে ওটা ছুঁড়ে দিলে তখন কিন্তু বেগ ক্রমশ কমতে থাকবে একটা সর্বোচ্চ অবস্থান আছে সেই সর্বোচ্চ অবস্থানে পৌঁছে কিন্তু ওইটা ঢিলটা মুহূর্ত মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু ওটা স্থির থাকবে মানে সেই অবস্থায় সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ওর বেগ শূন্য কিন্তু সেই অবস্থাতেও ওর মধ্যে অভিকর্ষজ তরণ কিন্তু উপস্থিত আছে তাহলে এটা হচ্ছে কি যে কোনো বস্তুকে যদি আমি অভিকর্ষের বিপরীতে ওপরে ছুঁড়ে দিই তাহলে কিন্তু তার বেগ সর্বোচ্চ অবস্থানে শূন্য হয় কিন্তু সেই অবস্থাতেও তার মধ্যে কিন্তু অভিকর্ষজ তরণ উপস্থিত থাকে তাহলে এমন একটা উদাহরণ যখন বেগ শূন্য কিন্তু তরণ আছে আবার পরের এটা কি বলেছি তরণ শূন্য কিন্তু বেগ আছে এমন একটা উদাহরণ এটা তো খুবই সহজ দেখো সমবেগে যদি কোনো বস্তু চলতে থাকে তাহলে কি হয় তার তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনই হচ্ছে না মানে সমান সময়ের মানে আমি বলছি যে সমান বেগে চলছে হ্যাঁ তার মানে সমান সময়ের ব্যবধানে ও একই বেগে চলছে ঠিক আছে তাহলে এইখানে কিন্তু ওর বেগের কোনো পরিবর্তনই সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে না এইটাকে আমরা বলছি তোমার বেগ বেগ রয়েছে কিন্তু তার তরণ শূন্য সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এইবার আমরা এতক্ষণ তো আমরা জানলাম যে তরণ এবার এইটা এইখানে যদি আমি বেগ সময়ের সঙ্গে দেখা এই উদাহরণটাতে আমরা পরিষ্কার দেখেছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেগ এখানে বৃদ্ধি পেয়েছে তার মানে এইখানে কিন্তু তরণটা এসেছে আমার ধনাত্মক ঠিক আছে প্লাস সাইন এসছে কিছু চিহ্ন দিনই মানে প্লাস এইবার আমি যদি বলি যে কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস হয় মানে ওই যে স্টেশনে কোন ট্রেন ঢোকার সময় যেটা হচ্ছে যে আস্তে আস্তে বেগটা কমতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে বেগের হ্রাস হচ্ছে তাহলে সেই অবস্থায় কিন্তু ওর ঋণাত্মক হচ্ছে নেগেটিভ হচ্ছে এটাকে আমরা বলছি মন্দন ঠিক আছে আচ্ছা এই মন্দন তাহলে আমরা কাকে বলবো আমি এখানে বলতে হবে একটু যোগ করতে হবে কথা যে যদি কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে যদি কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে তাহলে আমরা বলবো সময়ের সাপেক্ষে তার বেগ হ্রাসের যে হার সেটাকে আমরা বলছি মন্দন ঠিক আছে মানে ক্রম হ্রাসমান বেগ নিয়ে চললে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর বেগ হ্রাসের যে হার সেটাকে আমরা বলছি মন্দন আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি আমি যে দেখো কোন বস্তুর একটা বস্তুর আমি প্রাথমিক বেগ আমি ধরে নিচ্ছি প্রাথমিক বেগ আমি ধরে নিলাম ইউ এটা আমরা আগেই করেছি আরেকবার শুধু দেখে নেওয়া টি সময় আমি বস্তুর বেগ মানে এখানে আমি এটাকে অন্তিম বেগ বলছি অন্তিম বেগ হ্যাঁ সেটা ধরে নিয়েছি আমি ভি তাহলে এর তরণের পরিমাণটা কি হবে তরণ হবে দেখো অন্তিম বেগটা এখানে কিন্তু যদি বেশি হয় মানে সময়ের সঙ্গে যদি ওর বেগ বাড়ে তাহলে ভি গ্রেটার দ্যান ইউ তাহলে এখানে যেটা হবে মানে এই আগের এক্সাম্পলটার মতো দেখো ভি মাইনাস ইউ বাই টি এইটা হচ্ছে আমার তরণের এক্সপ্রেশন একটা কথা বলে রাখি তরণকে কিন্তু আমরা এখানে স্মল এ দিয়ে চিহ্নিত করব। আমরা বেগকে যেমন স্মল ভি স্মল ইউ এগুলো দিয়ে চিহ্নিত করছি সময়কে টি তরণকে আমরা স্মল এ মানে অ্যাক্সিলারেশনে এ দিয়ে আমরা তরণকে চিহ্নিত করব তাহলে এখানে তরণের এক্সপ্রেশন পেলাম এই যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মানে ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে এটা হচ্ছে তরণ এইবার আমরা যদি এখানে দেখি যে বস্তুর বেগ ক্রমশ হ্রাস পায় যদি বস্তুর বেগ ক্রমশ হ্রাস পায় মানে বস্তুটা সেই ক্ষেত্রে কি তরণ নিয়ে চলছে না যদি মন্দন নিয়ে চলে মানে মন্দন নিয়ে যদি চলে তাহলে কি হবে এই এই এক্সাম্পলটাই আমি ধরছি বস্তুর প্রাথমিক বেগ ইউ টি সময় বেগ মানে অন্তিম বেগ হচ্ছে ভি কিন্তু এখানে আমি ভি গ্রেটার দ্যান ইউ ধরেছিলাম আমি এই কন্ডিশনটা খালি চেঞ্জ করছি আমি ধরছি এটা হচ্ছে ইউ গ্রেটার দেন ভি মানে প্রাথমিক বেগটা ওর বেশি ছিল অন্তিম বেগটা কম বেগটা কমেছে তাহলে এখানে যেটা হবে মন্দন মন্দন ইকুয়াল টু কী হবে দেখো ইউ মাইনাস ভি বাই টি এইটা হবে বেগ হ্রাস বাই সময় মন্দনের এক্সপ্রেশনটা কি হবে এটা বেগ হ্রাস বাই সময় তাহলে এখানে বেগ রাস মানে কতটা বেগ হ্রাস হলো ইউ ছিল কমে ভি হলো তাহলে ইউ মাইনাস ভি হচ্ছে বেগ রাস বাই সময় এবার এইখানে আমি যদি একটা মাইনাসটাকে দেখো যদি আমি কমন মানে নিই তাহলে কী দাঁড়াচ্ছে এটা ঘুরে দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ হ্যাঁ ভি এর আগে এটা যোগ হয়ে গেল মাইনাস হচ্ছে ইউ বাই টি তাহলে আগে যেটা আমি তরণ পেয়েছিলাম এই যে এক্সপ্রেশানটা এইটাই কিন্তু আমি পাচ্ছি কিন্তু একটা নেগেটিভ সাইন দিয়ে তাহলে এইটা সমান সমান আমরা বলতে পারি যে ইকুয়াল টু হচ্ছে মাইনাসে তাহলে বোঝা গেল যে তরণ কিন্তু আমার এখানে ঋণাত্মক হ্যাঁ আমি মন্দন যখন বলবো তখন আমি সেখানে ঋণাত্মক তরণ কথাটাও কিন্তু ব্যবহার করতে পারি এখানে তরণ কিন্তু ঋণাত্মক হচ্ছে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে করলাম তরণ আর মন্দন